কি বললেন আমাকে? বললাম ভাতার লাগবে। আবার আবার কি কি বলতে চান আপনি? তাহলে সত্যতাই তো কইলাম, আমরা লাগবে কি না ভাতা। সিএ কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট। ভাতার লাগবে কি বললেন আপনি? আপনি কথা বুঝেন না নাকি? আপনি কি বললেন আমাকে? বললাম ভাতার লাগবে। আবার আবার কি কি বলতে চান আপনি? আমরা সত্যতাই তো কইলাম, আমরা লাগবে কি না ভাতা। দেখেন বাজে কথা বলবেন না, বললাম আপনারা কইছি যে ভাতাল লাগবে কিনা, আপনি চেতে গেলেন আমার উপর, কি কারণে আমি বুঝতে পারলাম না। এখন তো শুধু চেতে গেছি, একটুবার বুঝতে পারবেন আরেকবার যদি এই বাজে কথাটা বলছেন। মানে কি? মানে কি আপনি আত্মীয় মানুষ আইসেন, আবার খাওয়া দাওয়া করার পর আপনি দুনিয়ার বাজে বাজে কথা কইতেছেন, আপনি তো ফাউল দেখতেছি। এই মুখ সামলায় কথা বলবেন, বাজে কথা আমি বলছি নাকি আপনি বলছেন? আমি কি বাজে কথা কইছি? কি বাজে কথা বলছি মানে আপনি দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি, তো এই জন্য তো আমি কইলাম ভাত আর লাগবে কিনা। আবার বলে আবার কি কইলাম? চটকনা দিবেন মানে আমি আসলে ফাউল মার্কা লোক রে ভাই, আমার বাসায় খাইতে আইসেন, খাওয়া দাওয়ার পর আবার চটকনা দিবেন। আমি ফাউল লোক তো কে? এই আমি ফাউল? আমি কথা বলার জন্য খাবার খাইয়ে শেষ করতেছেন, আপনার প্লেটে আর ভাত নাই, আমি আপনার খারাপ কথা কি কইছি? আমি আপনার প্লেটের ভাত শেষ, তা আমি এই জন্য আইসা কইলাম আমার ভাত আর লাগবে কিনা। উল্টো আপনার ভাত আর লাগবে? এই যে এই যে এই যে এই যে ভাত, আমি কইছি আমার ভাত আর লাগবে কিনা। আবার বলতেছে? ও আচ্ছা, আমি হেলে আইসা কইছি আপা ভাত আর লাগবে কিনা, হে উল্টা সেটা মেয়ে আমাকে বাইরে খাইতে আইসেন, আমাকে গেঞ্জাম করেন, আমি আগে পেটে ভাত হজমাইবো। খাইতে দিছে একটু, আর এত কথা বাপরে, মনে হয় যে আমরা বাড়িতে আর খাই না।